হে জগৎবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি একটু ছোটই হবে, একটু দর্দের সাথে শুনবেন। তো কিছু কিছু বিষয়ে আলোচনা যখন আমরা জানব, বুঝব, তখন আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদের বোঝা হবে, জানা হবে। আর আল্লাহ কিন্তু এটাও বলেছে যে অবশ্যই তোমরা আমাকে জানো, আমাকে চেনো। তোমরা যদি নিজেকে চিনতে পারো, নিজেকে বুঝতে পারো, তাহলে আমার সৃষ্টি বুঝতে পারবে এবং আমার সৃষ্টি বুঝলে তোমরা আমাকে বুঝতে পারবে। তাই আল্লাহর কুদরতের কিছু সৃষ্টি নিয়ে আলোচনা করব। আরশ কুরসি লৌহ কলম কালেমার মধ্যে নিহিত, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। আরশ কুরসি লৌহ কলম কালেমার মধ্যে নিহিত আছে কেমন করে? কালেমার মধ্যে মোহাম্মদ এবং মোহাম্মদের মাঝে আল্লাহ মিশিয়ে আছে। সেই মোহাম্মদ না হইলে আরশ কুরসি লৌহ কলম, লৌহে মাহফুজ, লৌহে কলম কোনো কিছুই সৃষ্টি হইত না। সমস্ত বিশ্বের কথা বলার চেষ্টা করিব সৃষ্টি সম্পর্কে, কিন্তু বিশ্বের বাহিরের কথা না। যেমন বৃহত্তম মিম দ্বারা আরশ সৃষ্টি করিয়াছেন আল্লাহ, সেটাই শুধু সৌরজগৎ মানে আলোকিত জগৎ, স্রষ্টার জ্ঞানের জগৎ। পঞ্চ আরশে এক চতুর্থ আরশে হা হরফ অবস্থিত। পঞ্চম ও চতুর্থতম আরশে কুরসি অবস্থিত। সেই আরশে আল্লাহ সিংহাসন রাখিয়া বসবেন। সেই কুরসিটি চতুর্থ এবং পঞ্চম আরশের মাঝামাঝি অবস্থিত। এই কুরসিতে বসিয়া আল্লাহ সমস্ত সমাধান করবেন এবং করিতেছেন। এবং এই আরশের উপর নিচে বাতাস চলাচল চলছে হরদম। জমিন, সাগর, পাহাড় বা পৃথিবী অবস্থিত। হা হরফের নিচে বৃহত্তম আরও একটি মিম অবস্থিত, সেখানে সাগর, পাহাড়, পৃথিবীর অবস্থান আছে। আবার বলছি, জমিন, সাগর, পাহাড় বা পৃথিবী অবস্থিত, হা হরফের নিচে বৃহত্তম আরও একটি মিম অবস্থিত, সেখানে সাগর, পাহাড় ও পৃথিবীর অবস্থান আছে। যেখানে মানুষ বা প্রাণীদের জন্ম হইয়া থাকে এবং মৃত্যু হইয়া থাকে, সমস্ত লাভ ক্ষতি এই পৃথিবীতেই হইয়া থাকে এবং বেহেস্ত ও দোজক এখানেই খুঁজিয়া নিতে হয়। আর মূলত এখানেই বেহেস্ত, এখানেই দোজক সৃষ্টি হয় এবং জন্ম মৃত্যুর থেকে এইখান থেকেই মুক্তি নিতে হয়। এই পৃথিবী থেকে যাহারা মুক্তি নিতে পারে না, তাহারা আর কখনো কোথাও থেকে মুক্তি নিতে পারিবে না। ডাল অক্ষটিতে পাতাল অবস্থিত, ডাল অক্ষটিতে পাতাল অবস্থিত রহিয়াছে। মানুষ যখন কর্মে নিম্ন দেশে চলিয়া যায়, তখন সেই পাতালে চলিয়া যায়। যেমন সেইখানে কঠিন কষ্টের জায়গা, যেখানে মানুষের স্রোতের কোনো অস্তিত্বও থাকে না। সেই লৌহ জমিনে মিমে অবস্থিত এবং কলম ডাল হরফে অবস্থিত। এই বেদ বেদান্ত না জানা পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না। মান আরাফা সম্বন্ধে যার জ্ঞান নাই, তিনি কখনো এই বিষয়টি বুঝবেন না। আল্লাহ আমাদেরকে অবশ্যই বোঝার তৌফিক দিবেন, তখনই যখন দেখা যায় যে আমরা কোনো কামেল মুর্শিদ এবং কামেল অলির কাছে যাব, তখন তিনি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করিয়াছেন। কিভাবে সম্পর্ক করিয়াছেন তিনি জানেন এবং কিভাবে আল্লাহর কাছ থেকে এই জ্ঞানগুলো লাভ করেছেন তিনি জানে। তাহলে আমরা যদি সেই মানুষের সংস্পর্শে যাই এবং তিনি যখন আমাদেরকে আধ্যাত্মিক বা রুহানি জগতের শিক্ষাগুলো দিবেন, তখনই দেখা যায় আমরা সেভাবে সেই নিয়মে যখন আমাদের সাধনা, আমাদের কাজ চালিয়ে যাব, তো ইনশাল্লাহ আমরা সেই পর্যন্ত পৌঁছে যেতে পারব। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনার মূল হলো কি? আরশ কুরসি লৌহ কলম কালেমার মধ্যে নিহিত। তো এই বিষয়ে আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পারলাম,
অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে আমরা যেন আপনাদের কাছে এরকম ভিডিও আরও পৌঁছাতে পারি। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।